স্নিগ্ধ সুবাসে জড়িয়ে যায় মন। তবে সব ফুলই যে সুবাস ছড়ায় তা কিন্তু নয়, কিছু কিছু ফুল তার নিজ সৌন্দর্যে অন্যের মনে জায়গা করে নেয়। এমন কিছু ফুলের ব্যবহার ঘরে আনে প্রশান্তির আবহ, আর ঘরে মায়াবী ছোঁয়া আনতে ব্যবহার করতে পারেন মোমের আলো। ঘর সাজাতে মোম ও ফুলের যুগলবন্দির ব্যবহার ঘরে নিয়ে আসতে পারে এক মুঠো শান্তির আমেজ। প্রিয় দর্শক, এমন একটি ঘরের কল্পনা করতে আজই বসে পড়ুন আপনার ঘর নিয়ে। এই প্রত্যাশায় আমন্ত্রণ জানাচ্ছে আজকের গ্রেট ওয়াল সিরামিক চার দেয়ালের কাব্যপাঠের আয়োজনে। মানুষের প্রতিদিনের ভাবনায় আসছে নতুন নতুন কনসেপ্ট, সেই কনসেপ্ট নিয়ে সাজিয়ে তুলছে তার চারপাশের ভুবনকে। ঘরেও এসেছে নতুন কনসেপ্টের ছোঁয়া। এবারে তেমনি একটি ঘরে নিয়ে যাব আপনাদেরকে, চলুন না ঘুরে আসি। আগে থেকে ইচ্ছা ছিল যে নিজের যখন ফ্ল্যাট হবে ইন্টেরিয়রটা নিজেই করব, তো সুন্দর করে করার চেষ্টা করেছি আর হালকা রং ব্যবহার করেছি, যেন বাসায় ঢুকলে একটা প্রশান্তি লাগে। যেহেতু আমাদের দেশে ওয়েদারটা খুব গরম, এই জন্য হালকা ব্যবহার করেছি। ২৩০০ স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট। এই বাসাটি ইন্টেরিয়র করার সময় যে বিষয়টি খেয়াল রাখা হয়েছে সেটি হলো এই বাসাটি যাতে ওপেননেস একটা ভাব থাকে এবং স্নিগ্ধ একটা ভাব থাকে, এই জন্য বাসাটির উত্তর থেকে দক্ষিণ বরাবর ওপেন রাখা হয়েছে। এখানে কোনো ওয়াল বা পার্টিশন ইউজ করা হয়নি এবং বাসাটির ফ্লোর, ওয়াল, সিলিং সবগুলোই খুব হালকা কালার ইউজ করা হয়েছে, এখানে কোনো ডিপ কালার ইউজ করা হয়নি। আমি এখন দাঁড়িয়ে আছি ফর্মাল লিভিং রুমে। এই রুমে ফল সিলিংয়ের কাজ করা হয়েছে। ফল সিলিংয়ের কালার ইউজ করা হয়েছে দুটো, অফ হোয়াইট এবং কাট কালার। এই রুমে এখানে একটি ক্যাবিনেট করা হয়েছে। এই ক্যাবিনেটটার ভিতরে শোপিস রাখা হয়েছে, কিছু প্ল্যান্ট রাখা হয়েছে। আর এই রুমের যে একটা জানালা দেখতে পাচ্ছেন আপনারা, এই জানালার গ্লাসটা পেইন্টেড গ্লাস ইউজ করা হয়েছে এবং কার্টেনটা খুবই হালকা কার্টেন ইউজ করা হয়েছে, কোনো ভারী কার্টেন এখানে ইউজ করা হয়নি। ফার্নিচারগুলি সব কন্টেম্পোরারি, আর সেই ধারাবাহিকতায় এই ফর্মাল লিভিং রুমের ফার্নিচারগুলো কন্টেম্পোরারি। এখানে সোফা দেখতে পাচ্ছেন, 3 সিটের এক সিট এবং 2 সিটের সোফা রাখা হয়েছে, আর এক পাশে দুটো 1 সিটের টুলের মতো রাখা হয়েছে। আর সোফার ম্যাটেরিয়ালটা লেদারের, কালারটা হালকা হোয়াইট রাখা হয়েছে, কুশনগুলো হোয়াইট করা হয়েছে। আর আমার পেছনে যে ওয়ালটা দেখতে পাচ্ছেন, এই ওয়ালটাতে একটা হালকা কালারের ওয়ালপেপার ইউজ করা হয়েছে এবং এখানে একটা সুন্দর মিরর দেওয়া হয়েছে। এখন
এখন দাঁড়িয়ে আছি এই বাসার ডাইনিং স্পেসে। ডাইনিং স্পেসটি ফর্মাল লিভিং স্পেস এবং ফ্যামিলি লিভিং স্পেসের সাথে অ্যাটাচ করা হয়েছে এবং ডাইনিং রুমটার সাথে কোনো ওয়াল বা পার্টিশন দেওয়া হয়নি, এতে এই জায়গাটা খোলা লাগে। এবং এই ডাইনিং স্পেসের সাথে যে ওয়ালটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ওয়ালটাতে একটা টাইলস ব্যবহার করা হয়েছে, স্ট্রাইপ টাইলস, এবং সাথে একটা কাচের স্বচ্ছ ট্রি ট্রলি রাখা হয়েছে। আর এখানে অনেক ফলস সিলিংয়ের কাজ করা হয়েছে পুরো স্পেসটাতে এবং অনেকগুলো স্পটলাইটের ইউজ করা হয়েছে। এই জায়গাটা একটা ওয়াল দিয়ে একটু আলাদা করা হয়েছে, একটা আলাদা স্পেস বের করা হয়েছে। আর এখানে এই জায়গাটাতে একটা ডিনার ওয়াগান করা হয়েছে, এই ডিনার ওয়াগানের সাথে মিল রেখেই এখানকার ডাইনিং টেবিলটাও করা হয়েছে। আমি এখন বসে আছি ফ্যামিলি লিভিং স্পেসে। এই ফ্যামিলি লিভিং স্পেসটাকে আলাদা করার জন্য ফ্লোর থেকে একটু উঁচু করা হয়েছে এবং এখানে সম্পূর্ণ একটি ফ্যামিলি এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে, যাতে সবাই মিলে বসে টিভি দেখতে পারে, গল্প করতে পারে, এইভাবেই এটাকে সাজানো হয়েছে। এবং এই ফ্যামিলি লিভিং স্পেসের পাশে একটি ছোট্ট বারান্দা, এই বারান্দাটাতে অনেক সবুজ গাছ এবং পাখি রাখা হয়েছে, দেখে যেন মনে হয় পুরো সবুজ প্রকৃতিটা এই বাসাটাকে ঘিরে রেখেছে। আমি এখন যে স্পেসটাতে দাঁড়িয়ে আছি, এই স্পেসটা গেস্ট রুম এবং কিচেন এই দুটার মাঝে একটা স্পেস, এই স্পেসটাকে কাজে লাগানো হয়েছে। এই স্পেসটার একপাশে একটা বেসিন দেওয়া হয়েছে আর এক পাশে একটা ব্রেকফাস্ট কর্নার করা হয়েছে। ব্রেকফাস্ট কর্নারে দুটো চেয়ার এবং টেবিলের মতো করা হয়েছে। এই বাসার গেস্ট রুম, এই গেস্ট রুমটাতে তেমন কোনো ফার্নিচার রাখা হয়নি, একটা বেড রাখা হয়েছে আর একটা আলমিরা রাখা হয়েছে, আর পাশে একটা ছোট্ট বেলকনি করা হয়েছে, বেলকনিটাতে একটা স্লাইডিং ডোর দেওয়া হয়েছে, স্লাইডিং ডোরটা খুলে দিলে পুরো আলোটা আসে। অফ হোয়াইট কালার ইউজ করা হয়েছে বেশি, তার সঙ্গে পার্পল কালারটাকে আনা হয়েছে অল্প কিছু, যেমন বেডের পেছনের ওয়ালটা পার্পল ওয়ালপেপার দেওয়া হয়েছে, শেডটা একটা পার্পল আমব্রেলা ইউজ করা হয়েছে, আর পেছনে আপনারা দেখতে পাচ্ছেন একটা কার্টেন না ইউজ করে একটা পার্পল কালারের ব্লাইন্ড ইউজ করা হয়েছে। আর এই রুমটা ছোট হওয়াতে এই ফার্নিচার একটার সাথে অ্যাটাচ করা হয়েছে, বেড, বেডের সাথে একটা ছোট্ট আলমিরা এবং সাথে রিডিং টেবিলটা দেওয়া হয়েছে। আমি এখন বসে আছি এই বাসার মাস্টার বেডরুমে। মাস্টার বেডরুমটার কালার বেছে নেওয়া হয়েছে অফ হোয়াইট এবং অ্যাশ কালার, আর রুমটা খুব একটা বড় না, এই জন্য রুমটাতে ক্লামজি না লাগে খুব কম ফার্নিচার ব্যবহার করা হয়েছে। রুমটাতে একটা বেড দেওয়া হয়েছে, বেডটার পিছে আমরা একটা ডোকো পেন্ট করা ওয়াল দেখতে পাচ্ছি আর সাথে একটা ক্লোজেট আছে, পাশে
একটা লো হাইটের সিটিং অ্যারেঞ্জ করা হয়েছে, যাতে কখনো বসে গল্প করা যায় এবং পাশে একটা জানালা দেওয়া হয়েছে। এইভাবে এই রুমটাকে সাজানো হয়েছে। দেখছিলেন অসাধারণ গৃহকাব্যের এক অনবদ্য চিত্র। এবার আপনার পালা। আপনার গৃহকোণ যদি আমাদের এই আয়োজনে যোগ করতে চান কিংবা অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত বা পরামর্শ থাকে, তাহলে লিখুন আমাদের এই ঠিকানা। পরিচালক গ্রেট ওয়াল সিরামিক, চার দেয়ালের কাব্য, এটিএন বাংলা, ওয়াসা ভবন, দ্বিতীয় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1315। ইমেল citykabbo@gmail.com। একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমরা বলতে পছন্দ করি কিন্তু শুনতে পছন্দ করি একটু কম। তবে কথা যদি হয় দরকারি, তা শুনতে হবে অনেক বেশি মন দিয়ে। এবারে তেমনি কিছু দরকারি কথা শুনবো, একটুকু কথা শুনি এ পর্বে। ঘুম থেকে উঠে যদি একটু সবুজ দেখতে পারি তাহলে কিন্তু মন্দ নয়। নিশ্চয়ই ভাবছেন কেন এই কথা বলছি, তার তো অবশ্যই কারণ আছে। কারণ আমরা আমাদের আজকের বিষয়টি রেখেছি রুফটপ গার্ডেনিং, আর এ বিষয়ে কথা বলবেন স্থপতি ফারিয়াল হাসান খান। আসলে খুব সুন্দর একটা সাবজেক্ট আমরা আজকে রেখেছি, রুফটপ গার্ডেনিং। কিন্তু প্রথমে আমি জানতে চাই যে ছোট পরিসরের মধ্যে রুফটপ গার্ডেনিংয়ের কথা ভাবা কিন্তু একটা, কি বলবো, স্বপ্ন তো সবাই দেখতে পছন্দ করে, দুঃস্বপ্নই বলা যায়। সো যারা অ্যাপার্টমেন্টে থাকে তাদের জন্য এটা কীভাবে করে পসিবল এবং কতটুকু জরুরি? গার্ডেনিংটা এখন আমাদের ন্যাচারাল লাইফের জন্যই দরকার। কারণ হচ্ছে আমাদের যে গ্লোবাল ওয়ার্মিংটা হচ্ছে, কারণ গাছগুলো কমায় ফেলছে আমাদের এই অ্যাপার্টমেন্টের জন্য। সো এটা আমাদের হেলথে খুব ইফেক্ট ফেলছে। ছোটোবেলায় শুনে এসেছি যে ঘুম থেকে উঠে খালি পায়ে বলে হাঁটলে যে শিশির কণা, হ্যাঁ, এইগুলোতে বলে আমাদের চোখের জন্য এবং হেলথের জন্য খুব ভালো। এগুলো এখন আমাদের জন্য সব রূপকথাই হয়ে গিয়েছে। সো যেটা হয়েছে, অতখানিক আমরা যদি না লিবার্টি পাই, তারপরও আমাদের যে ছোটোখাটো বারান্দা আছে ওগুলাতে, যেসব বারান্দা এবং ইনডোর প্ল্যান্ট যেগুলো আমরা ইউজ করতে পারি, ওগুলো দিয়েই ছোটো আমাদের একটা গার্ডেন আমরা করতে পারি। আপনি ইন্ডিভিজুয়ালি চিন্তা করতে পারেন যে আমি একা কি গ্লোবাল ওয়ার্মিংয়ে কোনো ইফেক্ট ফেলতে পারছি। হ্যাঁ, যদি এরকম করে সবাই চিন্তা করি, আসলে সবার এই ছোট ছোট দাওয়াটাই কিন্তু এটাই আমাদের জন্য অনেক বেটার হবে। আমরা অ্যাপার্টমেন্টের ছাদে যেটা দেখতে পারি যে বিভিন্ন টাওয়ার, বিভিন্ন নেটওয়ার্কের টাওয়ার বসানো থাকে, সেটার বদলে যদি প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের ছাদে আমরা একটু গার্ডেনিং করি, তাহলে কিন্তু আমরা আকাশের দিকে তাকালে তার থেকে একটু নিচে প্রত্যেকটা ছাদের মধ্যে আমরা অ্যাপার্টমেন্টের ছাদে গ্রিন দেখতে পাবো, যেটা আমাদের জন্য অনেক বেশি ভালো হবে। সো যারা এই ধরনের প্ল্যান করতে চায়, তারা তো নিশ্চয়ই একটা যখন বিল্ডিং তৈরি করবে, অ্যাপার্টমেন্ট তৈরি করতে যাবে, শুরু থেকেই সেটা করবে, তারা কিভাবে করে? বেসিক্যালি এখন যেটা হচ্ছে, সবাই চাচ্ছে তাদের একটা রুফটপ গার্ডেন থাকে, একটা ওপেন টেরেস থাকুক, অথবা বারান্দা থাকলে একটা বড় থাকুক যেখানে সে একটু হ্যাঙ্গিং গার্ডেনস টাইপের করতে চায়। তার জন্য ইনিশিয়ালি যেটা দরকার হচ্ছে, আমাদের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সাথে যখন আমরা অ্যাজ এন আর্কিটেক্ট ডিজাইন করি, ক্লায়েন্টের যখন রিকোয়ারমেন্টগুলো দেয় সেই অনুযায়ী যদি স্ট্রাকচারাল ডিজাইনার আমরা হেল্প নিই, তাহলে প্রপারভাবে ডিজাইন করা যাবে, গার্ডেনের লোড টোড সব কিছু সহকারে ডিজাইনিংটা করা যাবে, যেটা আমার বিল্ডিংয়েরও সমস্যা হবে না। আর যেরকম গার্ডেনিংয়ের জন্য কিছু ট্রিটমেন্ট আছে যেটা আপনার বিল্ডিংয়ের স্ট্রাকচারের সমস্যা করেন, সেই ট্রিটমেন্টগুলো প্রপারভাবে করে নিলে সবার জন্যই সম্ভব হবে ছাদে একটা ই করা। আর যেটা দেখা যায়, আমাদের যেগুলো উন্নত বিশ্ব বলি, যাদেরকে আমরা এক্সাম্পল হিসেবে নিতে চাই, তাদের এখন পলিসি আছে যে তারা রুফটপে গার্ডেন করার জন্য, যাতে হচ্ছে আমাদের যেটা আগে বলছি এনভায়রনমেন্টের যে পলিউশন লেভেলটা এই গাছ অনেক কমায় ফেলে। প্লাস হচ্ছে আমাদের জীবন থেকে ছোটো ছোটো অনেক কিছুই আমরা হারাই ফেলছি যেগুলো আমরা বলতে পারি না, ছোটো ছোটো ইনসেক্ট যেগুলো হয়তো বা আমার আর আপনার জন্য কিছু না, বাট নেচারের জন্য অনেক ইফেক্ট করে, তাদের জন্য একটা ন্যাচারাল করিডোর হয়ে যায়। যারা এক গার্ডেন থেকে আরেক গার্ডেনে যায়,
ওদের যেন পপুলেশনটা ঠিক থাকে, ওদের সব কিছু ঠিক থাকবে, এভাবে আমাদের গার্ডেনটা আমাদের সব দিকেই আমাদের হেল্প করবে। আচ্ছা, এটা তো অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে আমরা জানতে পারলাম, বাট যারা আসলেই হয়তো বা দুতলা একটা বাসা নিয়ে থাকছে কিংবা ডুপ্লেক্স একটা বাড়ি নিয়ে থাকছে, তাদের হাতের নাগালেই তো তাদের ছাদটা থাকে, তারা আসলে কীভাবে প্রপারলি একদম রুফটপ গার্ডেনিংটা করবে? অ্যাজ ইন আর্কিটেক্ট যখন ডিজাইন করে তখন গ্রাউন্ড ফ্লোরে কিছু গার্ডেনিংয়েরই থাকে, প্রভিশন থাকে, সেই গার্ডেনিং প্লাস রুফটপ গার্ডেনিং সহকারে করবে। যেটা মেইন জিনিস, স্ট্রাকচারের মধ্যে আগে আমাদের গার্ডেনিংয়ের কিছু ট্রিটমেন্ট আছে ওটা করে নেওয়া, কারণ না হলে দেখা যায় অনেক সময় বিল্ডিংয়ের ওই যে একটা স্যাঁতে স্যাঁতে ভাব হয়ে যায়, পানির একটু ঝামেলা হয়, সেটার জন্য হয়তো বা গার্ডেনিংকে অনেকে দোষারোপ করে। সো ওই জিনিসটা থেকে মুক্তি পেতে হলে কী করতে হবে? ট্রিটমেন্টগুলো যেগুলো ওই যে ছাদের প্রত্যেকটা কর্নাকে যখন ই করে ভিটামিন দিয়ে আমরা একটা লেয়ার করি, যেন পানিটা যেটা আছে ওইটা যেন না যায়। আর কিছু কিছু এখন যেরকম পলিথিন টাইপের কিছু এক্সট্রা মেটেরিয়াল পাওয়া যায় যারা রুফটপ গার্ডেনিংয়ের জন্য করে, সেইটা ইউজ করে যেন আপনার কোনোভাবেই পানিটা আপনার স্ট্রাকচারকে ধরতে না পারে, এইভাবে লেয়ারগুলো ক্রিয়েট করে নিয়ে তারপর যদি আপনি সয়েল ইউজ করেন, সেই সয়েলটা আমার মনে হয় না আপনার স্ট্রাকচারকে কোনো ইফেক্ট ফেলবে। এবং এখন বাইরে যেরকম কিছু কিছু জায়গায় আছে, কিছু ঘাস পাওয়া যায় কার্পেটের মতন বিক্রি হয়, সেসব ঘাসগুলোও কিন্তু একটা ম্যাটের মতন ইউজ হয়, ওগুলো হেভি লোডেডও না, ওটা একটা ম্যাটের মধ্যে কিছু ওর যে বেঁচে থাকার যা রিকোয়ারমেন্ট সেগুলো দিয়ে ওই ম্যাটগুলো বানানো হয়। সো ওই ম্যাটগুলো যখন আপনি বিছায় ফেলবেন ওগুলা লো ওয়েট হবে এবং ওগুলা আপনার মেইনটেনেন্স ভেরি ইজিয়ার হবে। বাহ, খুব ভালো লাগছিল আপনার সাথে গল্প করতে, একদম আমাদের আলোচনা শেষ দিকে চলে এসেছি। যেতে যেতে যদি দর্শকদের জন্য রুফটপ গার্ডেনিং নিয়ে কিছু বলতে চান? আমাদের সবারই এখন উচিত রুফটপ হোক আর বারান্দা হোক সবাইকে গার্ডেনিংয়ের সাথে হ্যাবিটেট করা, কারণ ছোটোবেলায় দেখতাম অথবা শুনেছি দাদা বাড়ির সবাই একটা লেজার টাইমে তারা নিজেদের গাছ লাগাতো, সেই গাছের পরিচর্যা করতো, নিজেদের গার্ডেন থেকে সবজি হতো, সেই সবজি খেত, যেগুলা এখন চলে যাচ্ছে, আমাদের নতুন প্রজন্ম তারা বুঝে না, তারা বুঝে খালি আমরা একটা দোকানে যাব যে এখান থেকেই চলে আসবে, এটার পিছে যে একটা সৌন্দর্য একটা এক্সপিরিয়েন্স আছে নিজের হাতে ক্রিয়েশনের, ওগুলো সবাই ভুলে যাচ্ছে, এই জিনিসটা আস্তে আস্তে আমাদের মেটেরিয়ালিস্টিক করে দিচ্ছে। সো গার্ডেনিংয়ের থ্রুতে যদি আমাদের নতুন প্রজন্মকে এই গাছের মর্ম এবং গাছের প্রতি ভালোবাসাটা জাগাতে পারি, তাহলে এটা যেরকম আমাদের মানুষ হিসাবে ভালো করবে সেরকম আমাদের পরিবেশটাকেও ভালো করবে। চমৎকার বলেছেন, থ্যাংক ইউ আজকে আমাদেরকে সময় দিয়েছেন তার জন্য। থ্যাংক ইউ। শুনছিলেন একজন বিশেষজ্ঞের আলাপচারিতা। এবার চারুবাক্যের আয়োজনে থাকছে ছোট ছোট কিছু পরামর্শের কথা। ঘরের প্রতিটি জিনিসই আপনার নখদর্পণে থাকে, তাহলে ঘরে ছাদ কেন বাদ থাকবে? সাদা মাটা ছাদ তো সেই আদিকাল হতে চলে আসছে, কিন্তু এখন আপনি চাইলেই আধুনিক কৃত্রিম ছাদের বদলতে বদলে দিতে পারেন আপনার ঘরের সৌন্দর্য। বলছিলাম কৃত্রিম ছাদের কথা, ঘরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও একটু খেয়াল রাখতে হবে, কারণ দৃষ্টিনন্দন এই কৃত্রিম ছাদের সঙ্গে যদি ঝুলে থাকে বাড়তি কোনো পোকামাকড়ের ঘর বসতি, তাহলে দেখবেন তা দেখাবে দৃষ্টিকটু। আপনার বাসার বসার ঘরটা কি বেশ ছোট? ভাবছেন এত ছোট ঘরে কিভাবে ইন্টেরিয়ার ডিজাইন করবেন, তাই তো? আসলে এরকম ছোট পরিসরের ঘর সাজানোর ক্ষেত্রে একটু কৌশলী হতে হয়, তাতে ঘর ছোট হলেও সুন্দরত্ব দেখাবে, আবার একটু বড়ও দেখাতে পারে। সেক্ষেত্রে বড় আকারের বা বেশি ফার্নিচার এড়িয়ে যাওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এখানে শুধু বসার আয়োজনই করা যেতে পারে। এক্ষেত্রে সোফার বদলে নিচু চেয়ার রাখলে দেখবেন ছোট পরিসরের ঘরকে অনেকখানি বড় দেখায়। প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। আবারও কথা হবে গ্রেট ওয়াল সিরামিক চার দেয়ালের কাব্যপাঠের আগামী আলাপনে। শুভকামনা সবার জন্য।